পরে আমি বাথরুম করবো বলেন, এই রডগুলো দিয়ে আমার জীব যেমন জ্বলতেছে আর এই ওয়াকারটার উপরে। এখন আপনারা যদি আমরা যদি আমার অসহায়ের দিকে তাকায় যদি একটু পাশে দাঁড়ান, তাহলে আমার জীবনটা একটু অনুশান্তি পাই। হয়তো বা মনে করেন আপনাদের ছোট ভাই, আপনাদের ছেলের মতো হইতে পারি আমার বয়সটা, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা আমার চিকিৎসাটা আমি করতে পারবো। আমি খাওয়ার জন্য না, খাইতে হইলে আমি মানুষের কাছে দরকার পড়ার জন্য ভিক্ষা করে খাবো। আমি শুধু আমার চিকিৎসার জন্য, আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী সে যেখান থেকে পারেন আমার চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন। আমি আর পারি না, আজকে 11টা বছর আমি সংগ্রাম করতেছি, আমি স্বপ্ন দেখেছি, আমি লেখাপড়া করে আমার চিকিৎসা আমি করব, সেটা আর হয় নাই আমার। এখন আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনারা অনুরোধ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, সবসময় আপনাদেরকে নারীদের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি, যে অসহায় নারী যারা আছে বা অসহায় ফ্যামিলির প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আজকে ভিন্ন একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে বসে আছে এক অসহায় ভাই, সোলেমান ভাই। আসলে সে একটা সময় এরকম অসহায় ছিল না, একটা সময় সে সুস্থ সবল মানুষ ছিল, কিন্তু সে কি কারণে এই অবস্থা হলো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, তারা একটু জানিয়ে রাখি, এই সোলেমান ভাইয়ের একটা প্রতিবেদন এর আগে হয়েছিল সাত বাংলা টিভিতে। তো আমরা সেই সাত বাংলায় প্রতিবেদন দেখার পরে আমরা সাত বাংলার সাথে যোগাযোগ করি এবং তার অবস্থান জানার চেষ্টা করি যে সে বর্তমান অবস্থায় এখন ঢাকায় অন্য একটা মানুষের বাসায় এসে আছে চিকিৎসার পারপাসে। এটা কিন্তু তার বাসা না, তার বাসা হলো কুমিল্লাতে। তো আমরা সাত বাংলার মালিককেও আমরা সাথে করে নিয়ে এসেছি, তার কাছ থেকেও সত্যতা কিছুটা জানবো। তো চলুন আমরা কথা বলি সোলেমান ভাইয়ের সাথে, কি কারণে তার এই অবস্থা হলো। আপনারা হয়তো আগে জেনেছেন, তারপরে একটু আমরা নতুন করে জানার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি ভাই? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আসলে এই অবস্থায় যে পায়ের যে অবস্থাটা দেখতেছি, আপনার পায়ে মানে লোহার পাত বসানো, দুটি পায়ে আপনার অচল, এই অবস্থা কেন হলো এবং কতদিন আগে হলো? এটা আমি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আমি 2009 সালের মার্চ মাসের 2 তারিখ SSC পরীক্ষার 1 সপ্তাহ আগে, আমি আর তখন আর পরীক্ষা দিতে পারি নাই। আমি তারপর থেকে আমি মোটামুটি পড়াশোনার প্রতি আমার আগ্রহ ছিল। আমার একটা অপারেশন হয়, অপারেশন হওয়ার পর আমি কিছুটা রিকভারি করি, কিন্তু এখন আজকে 7-8 মাসের মতন আমার মেরুদণ্ডে যেখানে অপারেশনটা হয়েছিল ওখানে ফ্র্যাকচার হয়ে যায়, যার ফলে আমার দোনোটা পায়ের বোধ শক্তি চলে যায়, আমার মেরুদণ্ডের রগও ছিঁড়ে যায়, প্লাস দোনোটা পায়ের রগও ছিঁড়ে গেছে। তার ফলে এখন আর দোনোটা পায়ে কোনো বোধ শক্তি নাই, পশ্চাৎ পায়খানা তো আমার বোধ শক্তি নেই। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্টটা কি হয়েছিল, মানে সিএনজিতে থাকা অবস্থায়? আমি সিএনজির প্যাসেঞ্জার ছিলাম, পিছন থেকে ডিস্ট্রিক্ট কার্গো গাড়ি মেরে দেয়। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্টটা হলো, তখন ওই গাড়িটা কি জনসাধারণ ধরার চেষ্টা করে নাই বা কোন ধরনের জরিমানা? আমার অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে গাড়িটা উনি টান দিয়ে যায় নাই, উনি সামান্য একটু দূরে যায় গাড়িটা ব্রেক করে আমার এখানে আসছে। আসার পরে আমার সম্পূর্ণ বায়োটার ব্রিথিং সবকিছু নিছে, আমি এটা পরে শুনছি, শোনার পরে আমি দেখা গেছে যে 1-1.5 মাস পরে আমার একটু স্বাভাবিক হয়েছে, আমি ওনার সাথে কথা যোগাযোগ করছি। উনি আমার কাছে এতটুকুই অনুরোধ করছে, অনুরোধ বিনয় করছে যে ভাই তুমি আমার গাড়িটা নিয়ে গেলে যেতে পারো, কোনো সমস্যা নাই, আমিও দারিদ্র, আমার যতটুকু অর্থ ছিল সম্পূর্ণ অর্থটা ব্যয় করে আমি এই গাড়িটা কিনেছি, আজকে মাত্র 1.5 মাস আমার এই রোডে গাড়িটা চলতেছে। তা এখন যার কিছু নেই, আমারও কিছু নেই, সেই জায়গার মধ্যে ওনাকে আমি কি প্রেশার করব, যার কিছু নেই তাকে তো আর মারা যাবে না, মানবিক কারণে আপনি গাড়িটা ছেড়ে দিয়েছি, কিছু বলি না। তারপর তো উনি আমাকে মানে আমার চিকিৎসার জন্য উনি আমাকে 50,000 টাকা দিয়েছিলেন। কিন্তু ওই সময় কি ভাবছিলেন যে আপনার পায়ের এই অবস্থাটা হবে? না না, আমি এটা কখনো তখন ভাবিনি, এখন আমার এই অবস্থাটা খুবই শোচনীয় অবস্থা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই এখন যে আপনার এই অবস্থাটা, ওই সিএনজি চালকের সাথে কি আর কোনো যোগাযোগ হয়েছিল আপনার? না না, সিএনজি চালকের সাথে আর যোগাযোগ হয় নাই, গাড়ির যে অ্যাক্সিডেন্ট করছে আমার কার্গো ওনার সাথেও আমার যোগাযোগ আর হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা ফ্যামিলি বলতে আমরা 6 ভাই বোন, আমি সবার বড়, বাবা কৃষি কাজ করেন, বাবা একজন সহজ সরল মানুষ। আচ্ছা, আমার জন্য আমার ফ্যামিলিটা পুরো তছনছ হয়ে গেছে, শুধু 6 শতকের উপরে আমার বাড়িটা এখন সীমাবদ্ধ, এছাড়া কোনো আর আমাদের সম্পদ নেই। তার মানে আপনি দুর্ঘটনার পর থেকে আপনার ফ্যামিলিতে যা কিছু ছিল সব শেষ কিনে মানে আপনার চিকিৎসা করেছে, তো তারপরও আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন না। এই যে আপনার এই যে পায়ে যে
পাত লাগানো দেখতেছি পায় কি কোনো ধরনের বোধ পান না না কোনো ধরনের বোধ নাই এটা যদি কেটেও নিয়ে যায় আমি কোন কোন বস্তু চলে এই যে এই পাশে দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে একদম মানে অচল যে পায়ে তার কোনো বোধ শক্তি নেই সে কিছু বুঝতে পারে না আমরা পাশে যে ওয়ার্কারটা দেখতেছি সে ওয়ার্কারে সে চলাফেরা করে কিন্তু এই ওয়ার্কারে চলাফেরা করে সে সমতল জায়গা চলাফেরা করতে পারে উঁচু নিচু জায়গাতে কারো সাহায্য নিতে হয় এই যে চিকিৎসার অবস্থা যে আপনি প্রায় কত বছর হলো এই অবস্থা আজকে এগারো বছর রানিং চলছে আপনি পড়াশোনা তো শেষ করতে পারেন আমি অনার্স থার্ড ইয়ার আইন বিভাগে পড়াশোনা করতাম আমি অনার্স থার্ড ইয়ার পর্যন্ত আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারছি পরে স্টাডি ইয়ার কন্টিনিউ করতে পারিনি ইউনিভার্সিটি অথরিটি আমাকে বলছে যে তোমার এখন চিকিৎসার জন্য তুমি চেষ্টা করে যাও যখন তোমার সময় হবে তখন আমরা আবার তোমাকে রিডেক দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো আমার ভার্সিটি থেকে এইটুকু ওনারা আমাকে আশ্বস্ত করছে সে আশ্বস্ত করছে যে ভবিষ্যতে সুস্থ হলে তারা সুযোগ সুবিধা দিয়ে দেবে আমাকে আচ্ছা চিকিৎসাটা কোথায় করানো হচ্ছে আমার চিকিৎসাটা হবে ইন্ডিয়া সিএমসি হসপিটাল মিরপুর ডিজে লেবে ওখানে মাধ্যমে এক ডক্টরের সাথে কথাবার্তা বলার পরে উনি সম্পূর্ণ কিছু আমার দেখছে সম্পূর্ণ কাগজপত্র গুলো আমার দেখার পরে উনি ওনার মেইল নাম্বার দিছে এবং চিকিৎসার জন্য ওনার মেডিকেল বোর্ড বসাইছে সবকিছু ওনার মেইলে আমাকে সবকিছু জানাইছে ওনাদের সাথে যোগাযোগে আমার মেইলের মাধ্যমে এই যাবতে এই দশ এগারো বছরে কত টাকা খরচ হয়েছে আপনার আমার দশ এগারো বছরে এটা তো কোনো হিসাব নেই আমার মাঠের মাধ্যমে আমার কিছু সম্পদ ছিল সেটাও বিক্রি হয়ে গেছে বাড়িতে একটু জমি ছিল সেটাও বিক্রি হয়ে গেছে এখন সেফ ৬ শতক মাত্র ৬ শতক জায়গার উপরে আমরা আমার বাবা বসবাস করতেছে এটাই আমাদের এখন সম্পদ ছাড়া আর আমাদের কিছুই নেই ডাক্তাররা কি আশ্বাস দিয়েছে আসলে ডাক্তার বলছে আমার অপারেশনটা করলে 80% পর্যন্ত সম্ভাবনা আছে মানে 80% পর্যন্ত সম্ভাবনা বা 100% কি হবে না এটা হবে না এটা আস্তে আস্তে যখন আমি হাঁটা চলাফেরা করবো হাঁটা চলাফেরার মাধ্যমে তখন আমার এটা নাকি আস্তে আস্তে ডেভেলপ করবো এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে গেলে আপনারা পুরো চিকিৎসার ব্যয়টা কত টাকা হতে পারে আমার অপারেশনের জন্য ১৩ লক্ষ টাকা লাগবে আচ্ছা আপনি তো শুনেছি যে এর আগে অন্য অন্য জায়গায় অনেক ফোন করেছেন তো অন্যরা সাড়া দেয় না কিন্তু সাত বাংলার কর্ণধার যিনি তিনি আপনার পাশে দাঁড়িয়ে আপনার প্রতিবেদন করার পরে আপনি কি ফিডব্যাকটা পেয়েছেন আমার আসলে ব্যক্তিগতভাবে যে আমার ১৩৭,০০০ টাকার মতো আমার জমানো ছিল ওই টাকার উপরে ডিফেন্স করে সাত বাংলা মানে চ্যানেলের যে সাংবাদিক ভাইয়া উনি আমার রিপোর্ট করার পরে টোটাল মিলে আমার এই পর্যন্ত ৩৮৫,৭০০ টাকার মতন আমার চিকিৎসার জন্য জোগাড় করা হয়েছে মানে টোটাল ৪ লক্ষ টাকার মতো আপনার হাতে এখন আছে তো আপনার চিকিৎসা করতে লাগবে প্রায় ১৩ লক্ষ টাকা তাহলে এখনো বাকি প্রায় ৯-১০ লক্ষ টাকার মতো বাকি তাহলে আপনি এখন চাচ্ছেন যে আপনার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন হ্যাঁ আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উপরে ভরসা করে আমি যদি আমার পাশে কেউ যদি আমার এই অসহায়ত্বের অবস্থাটা দেখে যদি আপনারা কেউ আমার পাশে দাঁড়ান তাহলে হয়তো আমি এই জীবনটা থেকে আমি কিছুটা হলেও মুক্তি পাবো কারণ এটা জীবন না আমি ঠিক মতন প্যাট করে খেতেও পারি না আমার পসরা পায়খানার জন্য আমি খাবারও খেতে পারি না পসরা করতে গেলে যে বাথরুমে গেলে যে কত কষ্ট সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আমার এই দুইটা পায়ের রড সবসময় লাগানো থাকে কি করে আমি বাথরুম করবো বলেন এই রড গুলো দিয়ে আমার জীবনযাপন চলতেছে আর এই ওয়াকারটার উপরে এখন আপনারা যদি আমরা যদি আমার অসহায়ের দিকে তাকায় যদি একটু পাশে দাঁড়ান তাহলে আমার জীবনটা একটু অনুশান্তি পাই হয়তো বা মনে করেন আপনাদের ছোট ভাই আপনাদের ছেলের মতো হইতে পারি আমার বয়সটা আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা আমার চিকিৎসাটা আমি করতে পারবো আমি খাওয়ার জন্য না খাইতে হইলে আমি মানুষের কাছে দরকার হওয়ার জন্য ভিক্ষা করে খাবো আমি শুধু আমার চিকিৎসার জন্য আপনারা ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেখান থেকে পারেন আমার চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন আমি আর পারি না আজকে ১১টা বছর আমি সংগ্রাম করতেছি আমি স্বপ্ন দেখেছি আমি লেখাপড়া করে আমার চিকিৎসা আমি করব সেটা আর হয় নাই আমার এখন আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আপনারা অনুরোধ আমার হাত আপনারা ফিরাই দিবেন না আমার চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন আমার চিকিৎসার জন্য আচ্ছা সুলেমান ভাই আপনি বলছেন যে আপনার মাজা তো ফ্র্যাকচার হয়েছে আসলে এটা কি পায়ের কারণে হয়েছে হ্যাঁ এটা আমার পায়ের কারণে এই দোনোটা
আমার এই নিচের অংশে তো কোনো ধরনের মাংস নাই, আমার নিচের অংশে কোনো ধরনের গোস্ত নাই, দেখেন এগুলো যাচ্ছে আমার জীবন যাপন। আচ্ছা, এগুলো কি চিকিৎসা করলে মানে হওয়া সম্ভব? ডাক্তার বলছে যখন আমার অপারেশনটা হবে, অপারেশন হওয়ার পরে আস্তে 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 আমার ডেভেলপ হবে, এই যারা কোনো অপারেশন ছাড়া কোনো উপায় নাই আমার সুস্থতা হওয়ার, আস্তে আস্তে আমি খারাপের দিকেই যাচ্ছি। আমি অবস্থা অসুস্থ অবস্থায় পাঁচ তলায় উঠছি, তিন তলা উঠে আমি ক্লাস করছি, কিন্তু এখানে দু তলায় উঠতে আমার আমার রুডাল একজন বাড়িয়ে গেছে, আমার বন্ধুর সাহায্যে আমি অনেক কষ্টের বিনিময়ে উপরে উঠছি। আচ্ছা, ঢাকার ডাক্তাররা কেউ আপনাকে মানে অর্থনৈতিক বিনা পয়সা চিকিৎসার কোন ব্যবস্থা করে নাই? আমি এই যে দেখেন প্রধানমন্ত্রী কার্যালয়ে আমি অ্যাপ্লিকেশন করছি। প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাপ্লিকেশন করেছেন? কোনো কাজ হয় নাই, কোনো কাজ কোনো কাজ হয় নাই। জি না, এই যে আমার সম্পূর্ণ সার্টিফিকেট আছে, আমি পারতাম না, আমি অসহায়। মানুষ দুনিয়াতে কত পাটপারি করিয়া খায়, কত অর্থ উপার্জন করে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত কি কথাটা গিয়েছে আসলে? এটা আমি আসলে সঠিক জানি না, আমার কার্যালয়ে যাই আমি অ্যাপ্লিকেশন দিচ্ছি, ওনারা এটা রিসিভ করছে, রিসিভ করে ওনারা এটা আমাকে দিয়ে দিছে। আমরা যতটুকু জানি আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই মানে সাহায্য পরায়ণ, আশা করি তার কানে বা তার চোখে আপনার এই প্রতিবেদনটা পৌঁছবে এবং আপনার পাশে দাঁড়াবে, এবং সরকারের উচ্চ মহলকে রিকোয়েস্ট করব যা শুন না, এই সুলেমান ভাই সে কিন্তু পেটের জন্য না বাঁচার জন্য বাঁচতে যাচ্ছে, যদি আপনারা একটু পাশে দাঁড়ান দর্শক, তাহলে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সে একজন লয়ার হতে চায়, এবং লয়ার হলে সে গরিব মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তারপরে এই যে চেন্নাই যেই করলেন আপনি, সে চেন্নাই ডাক্তাররা কি ধরনের আশ্বাস দিয়েছে যে কমে পারবে কিনা? আসলে না, আসলে আমাদের আমার অপারেশনটা করতে টোটাল মিলে 17 লাখ টাকা লাগবে, ওনারা আমাকে 20% ডিসকাউন্ট দিচ্ছে, 20% ডিসকাউন্টের পরে আমার 13 লক্ষ টাকার মতো লাগে। আচ্ছা, এখন আপনার সংগ্রহ হয়েছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকার কাছাকাছি। জি, আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনলেন যে সাত বাংলার প্রতিবেদনের মাধ্যমে আমার পাসপোর্ট হয়েছে, দেখেন আমি পাসপোর্টও করেছি, ভিসাও করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারি নাই, মানে এখন অর্থের জন্য যেতে পারতেছি না, আমি যেতে পারি নাই। আপনার ফ্যামিলিতেও আর দেওয়ার মতো কোনো সামর্থ্য না? আমার ফ্যামিলির মধ্যে আমরা আসলে দারিদ্র ঘরের ছেলে, আমার টোটাল আত্মীয় স্বজন গুলো দারিদ্র, আমার সব মেয়ে ছিল, আমি লেখাপড়া করে হয়তো আমার ফ্যামিলিটাকে আমি একটা ভালো অবস্থানে পৌঁছাবো, কিন্তু তা আর হলো না। সুপ্রিয় দর্শক, শুনলেন যে সুলেমান ভাইয়ের জীবনের গল্পগুলো। আমরা এই পর্যায়ে একটু সাত বাংলার কর্ণধারের সাথে কথা বলতে চাই, একটু তার সাথে কথা বলে আরো কিছু বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি যে সাত বাংলার কর্ণধারের ভাইটা কিভাবে তার পাশে দাঁড়ালো এবং এখন কি অবস্থায় সে কিভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা সবসময় আপনার প্রতিবেদনগুলো দেখে থাকি বা আমাদের প্রতিবেদনগুলো আপনি দেখে থাকেন, অনেক সময় আমাদের সবসময় ফোনে কথা হয়, কিন্তু দেখার সৌভাগ্য আসলে হয় না। তো এই সুলেমান ভাইয়ের মাধ্যমে আপনার দেখা পেলাম আর কি, বা আপনার সাথে করে নিয়ে আমি আসলাম, একটু বিষয়টা জানাবেন যে আসলে এখন কি অবস্থা, বা আর কতটুকু হলে সুলেমান ভাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? আসলে ভাই, আমি সর্বপ্রথমে একটা কথা বলতে চাই যে সুলেমান ভাই যখন আমাকে ফোন করে তখন আমি ততটা বেশি আমলে দেইনি, যে মানুষ অনেকে কথাগুলো বলে, পরবর্তীতে যখন তার স্পটে যাই গিয়ে দেখি তার উল্টোটা, যে ভাই আপনাকে যদি এভাবে না বলতাম তাহলে তো আসতেন না। কিন্তু সুলেমান ভাই মানে প্রায় অনেকবার ফোন করার পর আমি দেখলাম ওনাকে যতবারই ডেট দিতাম যে আজকে না, এক সপ্তাহ পরে ফোন করেন, আবার এক সপ্তাহ পরে ফোন করতো, আপনি 5 দিন পরে ফোন করেন, আবার 5 দিন পরে ফোন করতো, এভাবে যতগুলো টাইম দিয়েছি একটা টাইমও সে মিস করে নাই। এরপর থেকে আমি চিন্তা করলাম যে না, লোকটাকে একটু কথা বলি, তার সাথে কথা বলার পর তাকে ডেকে আমি একটা রিপোর্ট করি, তার কিন্তু ঢাকায় থাকার মতো কোনো স্থান নেই, আত্মীয় স্বজন বলতে পাড়া প্রতিবেশী বলতে কেউ নেই, তার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের আশ্রয় তিনি হলো এখন এই ঢাকা শহরে, একবার এই বাসায় থাকেন, একবার আর এক বাসায় থাকেন, এইভাবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে বাসাটাই তিনি থাকবেন বা যেখানে থাকবেন সেখানে যদি হাইকমোড না থাকে তার যে কতটা কষ্ট হয়, বাথরুমে যাওয়াটা যেন তার জন্য কতটা কষ্ট, যারা নিজেরা স্বয়ং চোখে এসে দেখছেন তারাই অনুভবটা করতে পারবেন। আমি তাকে ঘুরাতে ঘুরাতে অবশেষে তার প্রতিবেদনটা করতে এসে মানে অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর চলেই যাব চিন্তা করছি, বকা দিলাম তাকে, সে কাকুতি মিনতি করে বললো যে না ভাইয়া, আর একটু একটু ভাইয়া একটু,
আমি যখন তার কাছে আসলাম, আমার সামনে যখন সে আসলো, তার অবস্থানটা দেখে আমার এতটা কষ্ট হইল, আমি কাকে বুঝলাম। আমি তার কাছে মাপ চেয়ে নিলাম। সেদিন মাপ চাওয়ার পর মানে সে কান্না করে দিল, আমাকে এভাবে কেউ বলেনি। আমি মানুষটা দেখে মানে হতবাক হয়ে গেছি যে আমি কি করলাম, তার সাথে কি খারাপ ব্যবহার করলাম, এতটা কষ্ট করে মানুষ। জিজ্ঞেস করলাম, আপনি খাওয়া দাওয়া করেছেন? না ভাই আমি খাইনি। কেন খান নাই? আমি যদি খাই আমি বাথরুম করুক কোথায়? আমি তার মানে আপনি খাবেন না? সে খাওয়া দাওয়া করলোই না। আমি চেষ্টা করলাম, তারপর তাকে গাড়িওয়ালা দিলাম, দিয়ে আমি রিপোর্টটা করে তাকে ছেড়ে দিলাম। শুধুমাত্র খাওয়া দাওয়া করা নেই, একটাই কারণ ছিল, তার বাথরুমে যেতে হবে। আমার প্রতিবেদনে বলেছিল যে ভাই একটা মানুষ দিনমজুর সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করে যতটা পরিশ্রম হয়, এমন তিনটি মজুরি সমান আমার কষ্ট হয় একবার বাথরুমে গেলে। এভাবে কষ্ট করতে পারে একটা মানুষ? এভাবে মানে জীবনকে বাঁচাতে গিয়ে এতটা যুদ্ধ করতে পারে? আমি ভাবতে পারি নাই। আসলে আমার প্রতিবেদনের ভিতরে আমি অসংখ্য প্রতিবেদন করেছি, যাদের দরকার ছিল 50,000 5,00,000-10,00,000 টাকাও পেয়েছে। তাদের টাকার কথাটি সঠিকভাবে প্রচারও করতে চায় না। আরে সলোমন ভাই, আপনারা শুনলেন এই প্রতিবেদনের ভিতরে, এনি বাংলা টিভিতে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে 3,85,700 টাকা পেয়েছেন। সততার কি মূল্য দিতে পারবো না আমরা? আমরা তো বেশি টাকা চাচ্ছি না, যে যতটুকু পারেন। আপনারা যদি এই প্রতিবেদনটা যদি 1,00,000 লোকে দেখে বা 50,000 লোকে দেখে, আপনারা যদি এক মানে হলো 100 টাকা করে দেন, তাতে কিন্তু সলোমন ভাইয়ের চিকিৎসার টাকাটা কিন্তু হয়ে যায়, শুধু বাঁচার জন্য। মানে যে মানুষটি যে গর্বে ধারণ করেছে যে মা বাবা ভাই বোন, তারা এখন সলোমন ভাইকে দেখে মুখ ফিরিয়ে নেয়। দর্শক, পৃথিবীতে কিন্তু অনেক কষ্ট মানে বিষয়গুলো আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আমরা এর আগে একটি প্রতিবেদন, একটা বৃদ্ধকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে, কিছু স্কুল স্টুডেন্টের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করলাম। অবশেষে তার মানে শেষ ঠিকানাটা আমরা দিতে পারিনি, তাকে একটা বৃদ্ধাশ্রমে নিলাম, তিনি অবশেষে মৃত্যুবরণ করেন। জানতে পারিনি কে তার মা, কে তার বাবা, কার সন্তান, মানে কে তার মানে সন্তানরা কোথায়। সলোমন ভাইয়ের জীবনটা যেন এমন না হয়, আমি প্রতিটি মানে সোশ্যাল মিডিয়ার ফেসবুক মানে ইউটিউব এবং যে কটা মাধ্যম রয়েছে, আমি প্রতিটি ভাইদেরকে রিকোয়েস্ট করব, সলোমন ভাইয়ের জন্য একটুখানি আপনারা চেষ্টা করুন, তাহলে হয়তো কি সলোমন ভাইয়ের চিকিৎসা দিতে সলোমন ভাই একটু ভালো অবস্থানে যাবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে আমার কথাটি শুনেছেন, যে এই ভাইটির প্রতিবেদন করতে আসলেন, এটা আমার কাছে মানে অন্তর অন্তস্থল থেকে আমার এই সাত বাংলা এবং মেরি বিটিভি যত ফ্যামিলি সদস্য আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা সাত বাংলার কর্ণধারের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে কিভাবে সলোমন ভাইয়ের খবর পেয়েছিলেন এবং কিভাবে তার জীবনের গল্প তুলে ধরেছেন। তা আজকে আমরা বাড়াতে চাচ্ছি না দর্শক, সবসময় আপনারা নারীদেরকে সহযোগিতা করে থাকেন, আসলে পুরুষরাও যে অসহায় হয়ে পড়ে কিছু কিছু সময়, সেটা সলোমন ভাই দেখলেই তার বাস্তবতা প্রমাণ করে। তা শুন না, আমাদের তো দেখা গেছে যে একটা স্মোক করতে গেলেও দিনে 200-300 বা 500 টাকা খরচা হয়, সেখান থেকে যদি একটা সিগারেটের মূল্য হিসেবে তাকে সহযোগিতা করার চেষ্টা করি, তাহলে অবশ্যই সেই ছোট ছোট মানে সহযোগিতাগুলোই একদিন পাহাড় সমান হবে, তাহলে সলোমন ভাইয়ের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবে। তা আজেবাজে কোনো দিকে টাকা পয়সা যদি আমরা নষ্ট করে থাকি, সেখান থেকে আসুন না একটু সহযোগিতা করি, একটু তার পাশে দাঁড়াই। সে কিন্তু একটা শিক্ষিত ছেলে, সে পড়াশোনা করে তার পায়ে দাঁড়াতে চায়, সে আইন বিভাগে অনার্স থার্ড ইয়ারে পড়তেছেন, তো সে যদি একটু সহযোগিতা পায়, একটু সুস্থ হয়ে ওঠে, সে তার পড়াশোনা সমাপ্ত করতে পারবে এবং সে আইন স্টাডি করতে পারবে এবং পাশাপাশি তার ইচ্ছা যে গরিব মানুষের পাশে সে দাঁড়াবে। তা শুন না, একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই দর্শক। অনেক মানুষই তো অনেকভাবে টাকা পয়সা নষ্ট করেন, তো সেখান থেকে একটু সহযোগিতা করলে তাহলে শত শত সলোমন ভাইয়ের মুখে হাসি ফুটবে। এরকম শত শত মানুষ, শত শত মেধা আমাদের আনাচে কানাচে পড়ে আছে, আমরা যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই, তাহলে এই মানুষগুলো তাদের বাঁচার স্বপ্ন দেখবে, তাহলে আমাদের দেশটাও সোনার দেশ হিসেবে গড়ে উঠবে একদিন। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং শেখ মুজিবুর রহমানের স্বপ্ন যে সোনার দেশ গড়ার, তা আমরা এইরকম মানুষগুলোর পাশে যদি দাঁড়াই, তাহলে কিন্তু আমরা পারব সোনার দেশ গড়ে তুলতে, সহযোগিতা করতে। তো সলোমন ভাইয়ের কথাগুলো শুনে বা তার কষ্টগুলো
আপনাদের যদি মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই আশা করবো আপনারা সুমন ভাইয়ের পাশে দাঁড়াবেন। তো সুমন ভাইয়ের সাথে কেউ যদি যোগাযোগ করতে চান এবং অ্যাকাউন্ট নাম্বার আমরা সুমন ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করি। জি ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম হলো আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর কৃষি মার্কেট ব্রাঞ্চ, মোহাম্মদ সুলাইমান, হিসাব নং 03711201029031। এটা হলো আমার ব্যাংক হিসাব নম্বর। আর আমার বিকাশ নাম্বার আছে 01980340515, আরেকটা নাম্বার 01305487899। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে দেশের আনাচে কানাচে এরকম অসহায় মানুষের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছুটে যাই এবং অসহায় মানুষগুলোর প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি। আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।